একজন সাধারণ মানুষ যখন রাউটার কিনতে যায় তখন তার মাথায় আসলে তিনটা কোয়েশ্চন আসে। প্রথম কথা হচ্ছে সে রাউটারটা যে কিনবে সেগুলোর পারফরমেন্সটা কেমন হবে। সেকেন্ড কথা হচ্ছে যে রাউটারটা কিনতেছে সেগুলোর স্পিড এবং এগুলা আসলে স্কোয়ার ফিটটা কেমন দেবে সেই বিষয়ে। থার্ড কথা হচ্ছে সেগুলো কতটা ডিভাইস ইউজ করতে পারবো এবং এগুলো আমি বেশি দিন পর্যন্ত ইউজ করতে পারবো কিনা সেই তিনটা বিষয়। তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে আমি আপনাদের জন্য এমন পাঁচটি রাউটার নিয়ে আসছি যেগুলো আপনি আসলে 2000 টাকার ভিতরে কিনতে পারবেন এবং যেটি আসলেই ভ্যালু ফর মানি হবে এবং যেটি আসলেই আপনার জন্য বাজেটের রাউটার। তাহলে প্রথমে জেনে নিই এই রাউটারগুলোর মিনিমাম ক্রাইটেরিয়া কী কী, আই মিন কী কী জিনিস দেখলে এই রাউটারটা আমরা কিনবো। ফার্স্ট অফ অল এই রাউটারগুলো যদি 2000 ব্যান্ডের হয় তাহলে এই রাউটারটি আমার জন্য। সেকেন্ড কথা হচ্ছে এগুলো যদি 1200 স্কোয়ার ফিট এবং 6টা থেকে 7টা ডিভাইস যদি আমি চালাতে পারি তাহলে বিষয়টা অনেক ভালো হয়। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি চলে যাবো মূল পর্বে। মূল পর্বে যাওয়ার পূর্বে আপনার কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। অসাধারণ এবং পারফরমেন্সের ক্ষেত্রে অনেক ভালো, কারণ এটিতে আপনি ফ্রিকোয়েন্সি হিসেবে পাচ্ছেন 2.5 থেকে 5 GHz পর্যন্ত। আর এখানে 2.5 থেকে 5 GHz পর্যন্ত আপনাকে এখানে দিচ্ছে আপ টু 750 Mbps এবং যেটি আসলে অনেক ভালো। পাশাপাশি আপনি রেঞ্জ এরিয়া কভারেজ করতে পারবেন 1200 স্কোয়ার ফিট এবং এটিতে আপনি অ্যান্টিনা হিসেবে পাচ্ছেন 3 অ্যান্টিনা। আর 3 অ্যান্টিনা থাকার মাধ্যমে এটির মাধ্যমে আপনি কমপক্ষে 5টা থেকে 6টা ডিভাইস অনায়াসে ইউজ করতে পারবেন এবং যেটি আসলে পারফরমেন্সের ক্ষেত্রে অনেক ভালো এবং বেস্ট কোয়ালিটি একটি রাউটার। পাশাপাশি এটিতে আপনি পাচ্ছেন 4 লেন 1 1, এই 4 লেনের মাধ্যমে আপনি 100 Mbps পর্যন্ত ইউজ করতে পারবেন এবং যেটি আপনি PC অথবা আপনার ল্যাপটপে কানেক্ট করতে পারবেন। তাহলে এই রাউটারটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2000 টাকা। তাহলে এবার সরাসরি চলে যাবো আজকে ভিডিওর সেকেন্ড রাউটার দিকে। আজকে ভিডিওটিতে আমরা 2 নম্বর যে রাউটার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টটালিঙ্কের একটি রাউটার, টটালিঙ্ক A720R। এটি কিন্তু আসলে টটালিঙ্কের মধ্যে 2000 টাকা বাজেটের মধ্যে একটি কোয়ালিটি ফুল এবং হাই পারফরমেন্সের একটি রাউটার, কারণ হচ্ছে এটি একটি 12 ব্যান্ডের রাউটার। পাশাপাশি এটিতে আপনি ফ্রিকোয়েন্সি হিসেবে পাচ্ছেন 2.4 থেকে 5 GHz পর্যন্ত। এখানে 2.4 আপনাকে এখানে দিচ্ছে 300 Mbps এবং 5 GHz আপনাকে এখানে দিচ্ছে 867 Mbps এবং যেটি আসলেই কোয়ালিটি ফুল একটি রাউটার। পাশাপাশি এটির মাধ্যমে আপনি কমপক্ষে 1200 থেকে 1400 স্কোয়ার ফিট পর্যন্ত কভারেজ করে নিতে পারবেন এবং যেটি একটি কোয়ালিটি ফুল এবং বেস্ট রাউটারের মধ্যে একটি। পাশাপাশি এটিতে আপনি পাচ্ছেন 4 অ্যান্টিনা, আর 4 অ্যান্টিনার মাধ্যমে আপনি কমপক্ষে 6টা থেকে 7টা ডিভাইস ইউজ করতে পারবেন অনায়াসে। পাশাপাশি এটিতে আছে 1 1 2 লেন, এই 2 লেনের মাধ্যমে আপনি কমপক্ষে 100 Mbps পর্যন্ত আপনার PC অথবা আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন এবং যেটি একটি কোয়ালিটি ফুল রাউটার এবং পারফরমেন্সের ক্ষেত্রে রাউটারটি হতে পারে আপনার জন্য সেরা, কারণ যেটি যে বর্তমান মার্কেট প্রাইস আছে 1850 টাকা। তাহলে এবার সরাসরি চলে যাবো আজকে ভিডিওর থার্ড রাউটার দিকে। আজকে ভিডিওটিতে আমরা 3 নম্বর যে রাউটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিলিঙ্কের একটি রাউটার, ডিলিঙ্ক DIR819। ডিলিঙ্কের আজকের এই সেকেন্ড রাউটারটি হচ্ছে 12 ব্যান্ডের একটি রাউটার। পাশাপাশি এটিতে ফ্রিকোয়েন্সি হিসেবে আপনি পাবেন 2.4 থেকে 5 GHz পর্যন্ত, কিন্তু এখানে আপ টু আপনাকে 750 Mbps পর্যন্ত সুযোগ দিচ্ছে। পাশাপাশি এটি একটি ওয়্যারলেস রাউটার, আর এই ওয়্যারলেস রাউটারের মাধ্যমে আপনি কমপক্ষে 1200 থেকে 1300 স্কোয়ার ফিট পর্যন্ত অনায়াসে ইউজ করতে পারবেন এবং এটিতে আপনি পাচ্ছেন 3 অ্যান্টিনা। কিন্তু এটির 3 অ্যান্টিনা থাকার পরেও এটির মাধ্যমে আপনি কমপক্ষে 10টা পর্যন্ত ডিভাইস ইউজ করতে পারবেন অনায়াসে, কারণ হচ্ছে এই রাউটারটি কিন্তু আসলে ডিভাইস লোড নিতে পারে অনেক ভালো। আজকে ভিডিওটিতে প্রথম যে রাউটার নিয়ে কথা বলছিলাম সেটি কিন্তু রেঞ্জ এরিয়ার ক্ষেত্রে অনেক ভালো, ডিভাইস লোডের ক্ষেত্রে এই রাউটারটি আপনাকে অনেক ভালো সাপোর্ট দিবে, ডিলিঙ্ক DIR819, এবং এটি যে বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2000 টাকা। তাহলে এবার সরাসরি চলে যাবো আজকে ভিডিওর 4 নম্বর রাউটারের দিকে। আজকে ভিডিওটিতে আমরা 4 নম্বর যে রাউটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিউডির একটি রাউটার, সেটা হচ্ছে QDWR1200। এই রাউটারটি আসলেই যে কিউডির মধ্যে অনেক ভালো, কারণ হচ্ছে এটিতে আপনি পাচ্ছেন 12 ব্যান্ড, ফ্রিকোয়েন্সি হিসেবে আছে 2.4 থেকে 5 GHz পর্যন্ত, আর এখানে 2.4 আপনাকে এখানে দিচ্ছে 300 Mbps এবং 5 GHz আপনাকে দিচ্ছে 867 Mbps, আর যেটি কিন্তু আসলেই পারফরমেন্সের ক্ষেত্রে কিউডি রাউটারের মধ্যে হাই রেঞ্জের এবং হাই কোয়ালিটি একটি রাউটার, কারণ হচ্ছে এর মাধ্যমে আপনি কমপক্ষে 2000 স্কোয়ার ফিট পর্যন্ত অনায়াসে কভারেজ করে নিতে পারবেন এবং 2000 কভারেজের লাস্ট পয়েন্ট পর্যন্ত কিন্তু এটি আপনাকে অনেক সাহায্য করবে। পাশাপাশি এটিতে আপনি পাচ্ছেন 4 অ্যান্টিনা এবং 4 অ্যান্টিনা থাকার মাধ্যমে আপনি কমপক্ষে 8টা থেকে 9টা ডিভাইস ইউজ করতে পারবেন অনায়াসে এবং যেটি একটি আসলে পারফরমেন্স এবং কোয়ালিটি ফুল একটি রাউটার। পাশাপাশি এটিতে আপনি পাচ্ছেন 4 লেন 1 1 এবং এটির যে বর্তমান মার্কেট প্রাইস সেটা হচ্ছে 2200 টাকা। তাহলে এবার সরাসরি চলে যাবো আজকে ভিডিওর লাস্ট রাউটার দিকে।
আজকে ভিডিওটিতে আমরা 5 নম্বর যে রাউটার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মার্কিউসিসের একটি রাউটার, মার্কিউসিস AC12। এটি কিন্তু মার্কিউসিসের মধ্যে অনেক ভালো এবং উন্নত মানের একটি রাউটার, কারণ হচ্ছে এটি একটি ডুয়েল ব্যান্ডের রাউটার। পাশাপাশি এটিতে আপনি ফ্রিকোয়েন্সি হিসেবে পাবেন 2.4 থেকে 5 GHz পর্যন্ত। 2.4 থেকে 5 GHz থাকার পরেও এটির মাধ্যমে আপনি আপ টু 1200 MBPS পর্যন্ত ইউজ করতে পারবেন, এবং যেটি একটি আসলে পারফরমেন্সের ক্ষেত্রে এবং রেঞ্জ এরিয়ার ক্ষেত্রে অনেক ভালো মানের একটি রাউটার। পাশাপাশি এর মাধ্যমে আপনি কমপক্ষে 1500 থেকে 1600 স্কোয়ার ফিট পর্যন্ত অনায়াসে কভারেজ করে নিতে পারবেন, এবং এটি একটি 4 ইঞ্চিনার রাউটার। আর 4 ইঞ্চিনার এই রাউটারটির মাধ্যমে আপনি কমপক্ষে 7টা থেকে 10টা পর্যন্ত ডিভাইস ইউজ করতে পারবেন অনায়াসে। তবে 7টা থেকে 10টা পর্যন্ত ডিভাইস ইউজ করলে সেটা কিছুটা হয়তো নেট স্পিডের প্রবলেম হতে পারে, তারপর আপনি মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন এই রাউটারটি থেকে। পাশাপাশি এটিতে আপনি পাচ্ছেন 1 1 এবং 2 লেন, এবং এটির যে বর্তমান মার্কেট প্রাইস সেটা হচ্ছে 1950 টাকা। তাহলে আজকে ভিডিওটিতে যে 5টা রাউটার নিয়ে কথা বললাম সেগুলো কিন্তু আসলেই আপনার জন্য হতে পারে বাজেটের ক্ষেত্রে অনেক ভালো এবং উন্নত মানের একটি রাউটার। তাহলে আজকে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে আবারও। আসসালামু আলাইকুম।